ভাবিল তোমার আর কি কমু, যত কমু ততই কম হয়ে যাব গা। পোলার বাপের কোনো কিছুরই অভাব নাই, ছয় সম্পত্তি বাড়ি গাড়ি সব আছে, টাকা দুইটা ফেলা। গ্রামের বাড়িতে বিশাল বড় বাড়ি, ধান পাইবে পাঁচশো, এখন আমি যত কমু তত কম হয়ে যাবো গা। এরম ভালো পাত্র যদি তুমি হাত ছাড়া কইরা ফেলাও, তাইলে কইলাম এরম ভালো পাত্র আর জীবনে পাবা না। ভাবি সবচেয়ে বড় কথা হইতেছে পাত্রপক্ষের কোনো ডিমান্ড নাই, মানে যে যৌতুক কয় যে যৌতুক তাকে চাওয়ারই নাই। এখন তুমি ভাইবা দেহ এরম ভালো পাত্র কি হাত ছাড়া করবার চাও? দেহ ভাই তুমি যেভাবে কইলা এইভাবে যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, আর মেয়া বুড়ি মানুষ কয়দিন বাই ঘরে রাখতে পারম, যুগ জামানা ভালো না, এই মোবাইল টোবাইল বাড়ি এখনকার পোলাপন হয়ে যায় নষ্ট, তাই যে বুড়ি যত তাড়াতাড়ি বিয়া দেওয়া যায় তত ভালো। আলহামদুলিল্লাহ এই তো অল্পতেই বুঝবার পারছেন, এখন আপনারা দুইজন যেমন এনে আসেনি দুজনে কথাবার্তা বইলে বিয়ার দিন তারিখ সব ধার্য করে ফেলান। দেহ ভাই আমার একটা মাত্র মেয়া খুবই আদরের, ওর আমি অনেক যত্ন সহকারে মানুষ করছি, আমি আসলে চাইছিলাম যে আমার একটা মাত্র মেয়া ধুমধাম করে বিয়ে শাদী দিমু, আর এরকম একটা সময় কাছে আইছে যে এখন এরকম ভালো সম্বন্ধ এর মধ্যে তো আর ধুমধাম করে দেওয়া যায় না, তবে আমার মেয়ারে যা দেওয়ার দরকার আমি সব দিয়ে দিমু। শুধু তাই না, ছেলেরও আমি একটা মোটর সাইকেল দিব, এটা আমার আগে থেকে ইচ্ছা। ভাবি আপনার মেয়ারে আপনি যা দিবেন সেটা তো আপনার মেয়ারই থেকে যাব, কি ভাই সাহেব তাই থাকবো না? তাই থাকবো, এখন আপনার মন মতো যেটা দেওয়ার সেটা দিবেন। ভাই সাহেব তাহলে দেরি না কইরা আলাপ আলোচনা কইরা বিয়ার তারিখটা ঠিক করে ফেলান, কি কন? শুভ কামে দেরি করতে নাই বিয়ান সাহেব, তাহলে সামনের শুক্রবার ধার্য করা হোক। আলহামদুলিল্লাহ 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 কোন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছি গে, ওলা সময় নাই, ওলা মেলা ব্যস্ত, একদিন সময় করে মেয়ের সাথে দেখা করাই দেন না, মেয়েরা তার ফলে দেহ নাই। হাসা কইছেন, করতেব দেখা করাইতেব। হ্যাঁ ভাবি তাহলে দেরি না করি, কি কন ভাই? হ্যাঁ কি করি, আমরা চলে যাই, মেলা কাম বাকি, বিয়ের আয়োজন বলে কথা, আপনি অনুষ্ঠান করবার না চাইলে কি হয়েছে? ভাইয়ের মন বিশাল সমুদ্রের নাগাল, এখন বিয়ের আয়োজন তো তার করাই নাকবো, আত্মীয় স্বজন আছে না, আপনারা আছেন, তাহলে যাই গিয়া দেরি না করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আসি। হ্যাঁ আচ্ছা কিছু কবেন বিয়ানের সাথে? তাহলে আজকে উঠি। আচ্ছা ঠিক আছে আর দেরি না করালাম। ওয়ালাইকুম আসসালাম। এরা কারা? ওনারা ভালো একটা সম্বন্ধ নিয়েছে, তোর বিয়ার কথাবার্তা পাকা করলাম। কি বলতেছ, আমি বড় করবো, আমি বিয়ে করবো না। মারে মেয়া কুলে জন্ম নিছস, সারা জীবন তো আর তোরে ঘরে রাখতে পারুম না, দুই দিন আগে হোক পরে হোক বিয়া তো দিতেইব, তাছাড়া পাত্রপক্ষ ভালো, সম্বন্ধটা ভালো, যার কারণে আমি রাজি হয়ে গেছি, তুই আর অমত করিস না মা। তুমি কেন বুঝতেছ না আমি বিয়ে করবো না, আমার এখন বিয়ের বয়স হয় নাই, আমি পড়ালেখা করতে চাই, আমি পড়ালেখা করবো। দেখ মা লেখাপড়া করবি ভালো কথা, ওনাগোর অবস্থা ভালো, তুই চাইলে ওনাগো বাড়িতে থেকেও লেখাপড়া করতে পারবি। তুমি বুঝতেছ না বিয়ের পরে আর লেখাপড়া হয় না, আর তাছাড়া আমি বিয়ে করতে চাই না এখনই, আমি পড়ালেখা করতে চাই, আর আমি সব সব বলে দিলাম যে আমি পড়ালেখা করবো, আমি বিয়ে করবো না। মায়েরারে কেমনে বুঝাই, এত ভালো একটা সম্বন্ধ হাত ছাড়া করা যাইব না, না মায়েরারে যেমনি হোক বুঝাই তুইব। ভাই সাহেব মায়েরা হেভি চমৎকার, রূপে গুণে একদম হান্ড্রেডে হান্ড্রেড, এত সুন্দর মাই আপনি কিন্তু সত্যি পাবেন না, যেমন রূপ তেমন তার গুণ। ভাই সাহেব মায়েরার নাম যেমন পুরী, এবারে দেখতে পুরীর চেয়ে বেশি সুন্দর, আমি নিশ্চিত আপনার পোলাই যদি একবার দেহে একবার ফিট খেয়ে পড়ে থাকবো। চুপ থাকো, গড়কটা একটু ফেদা বাসাল বেশি বাড়ে। ভাই সাহেব আমি মাইন খাইলাম, এটা আপনি কী কথা কইলেন?
ঘড়করা যদি একটু বেশি কথা না কয় তাহলে কি জুড়ি মিলবো? মিলবই না, তাই একটু বেশি কথা কম লাগে। হয়েছিল কি, আমি তো আমার পান খাওয়াইলিনি না, আমি এবার বসে পান ছাড়া থাকবার পারিনি এক মুহূর্তেও। যাও গা, আমনের কাম হাতে নিছি, পান একটু কমই খাইর, আমি কিনা খাইর সমস্যা নাই। যদি যে মানে খরচটা দিতেন, যাতায়াতের বিষয় আছে না, ওই মেয়ের বাড়িতে আবার কতবার যাওয়া লাগবো না, বুঝলি তো? মিলিয়ে দিব আমি। ঠিক আছে, বাড়িতে দেয়া করে দিয়া দিয়া গেলে ভালোই তো না। যাগ আবার ইয়ে চলো, দাঁত লাল হয়ে গেছে গা, উত্তর পারা যাওয়া লাগবো, যাই গেলে। হ্যাঁ শ্যাম, তুমি কি কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, একটু শহরের দিকে যাচ্ছি। কেন, কিছু বলবা? তোর জন্য একটা পাত্রি দেখে আসলাম। পাত্রি দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ, ফ্যামিলিও ভালো। তবে ওই যে তারিকুল ঘটক আছে না, তার সাথে দেখা করিস, ওই পাত্রির সাথে দেখা করাই দিবে। আচ্ছা ঠিক আছে বাবা, যদি পারস আজকে বিকেলেই দেখা করিস। বাবা এখনই বিয়ে শাদি? বাবা আর কয়েকদিন পরে বিয়ে শাদি করলে হয় না, আমি আসলে এই বিয়ে শাদি নিয়ে প্রস্তুত না বাবা। দেখ বাবা, তোর মায়েরা মারা গেছে অনেক দিন, এই বাড়িতে তুই ছাড়া আর ওই কাজের লোক ছাড়া আর কেউই নাই, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। তাই আমি ভাবছি তোর বিয়ে করে এই বাড়িতে একটা বউ আনবো, বাড়িটা ভরপুর হয়ে যাবে, তোর মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হইব। দেখো বাবা, কোনো একটা বিষয় হইলে তুমি মার কথা উল্লেখ করো, মার কথা উল্লেখ করলে তোমার কষ্ট হয় আমি জানি, তুমি আর কখনো মার কথা উল্লেখ করবে না। ঠিক আছে বাবা, আমি আর কথা কমো না, আমি যে পাত্রীর দিকে গেছি ওইটা যদি তুই বিয়ে করো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যদি তো চাইতেছো আমার বিয়ে করবা, তাহলে আজকে আমি পাত্রীর দিকে আসবো। আচ্ছা বাবা আমি তাহলে যাই। যাই, ওলাটা রাজি হয়েছে, আত্মীয় স্বজনটা কোন লাগবো, আবার বাজার ঘাট করন লাগবো, আমি যাই। অশান্তি সৃষ্টি করে, দুঃখ কষ্ট বাড়ায়, লোভ লোভ করলে মানুষ নানা অন্যায়ে লিপ্ত হয়, পাপ করে সে সুখী হয় না, শান্তি পায় না, যে লোভ করে তাকে লোভী বলে। কিছু বলবা? দেখ ছেলে পক্ষ খুবই ভালো, ওনাগর কোনো কিছুর অভাব নাই, সম্বন্ধটা ভালো মা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা, তুই আর অমত করিস না। দেখ নারীকুলে জন্ম নিছর, দুই দিন আগে আর পরে পরার বাড়ি তো যাই তুইব, তাছাড়া এরকম একটা সম্বন্ধ যদি হারাইয়া ফেলাই তাহলে কেমন হইব ক? তুই যদি গেলে কোনো সংসারে যায় সুখে শান্তিতে নাই থাকতে পারস, দুই বেলা দুই মুঠো ভাত নাই খাইতে পারস, তাহলে ওই সংসারে যায় লাভ আছে? এই সম্বন্ধটা ভাঙিস না মা, তুই এই বিয়ে রাজি হয়ে যা। দেখ মা, ওনারা তো আর না করে নাই, তুই যদি লেখাপড়া করতে চাস ওনারা লেখাপড়া করাইব, এতে কোনো বাধা দিব না, তুই আর অমুক করিস না, বিয়ে রাজি হয়ে যা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আচ্ছা ভাই, পাঠানোর ব্যবস্থা করতেছি। পুরি ছেলেটারে নিয়া আমাগো ওই বাগানে আসছি, তুই একটু যায় দেখা করে, ভালো একটা কাপড় চোপড় পরে দেখা করে, তুই একটাবার খালি দেখা করে, তারপরে যদি গেলে তোর পছন্দ না হয় আমি তোর বিয়া দিব না, একটু দেখা করে। ঠিক আছে, তুমি যেহেতু কইছ তেল যাইতেছি, কিন্তু তুমি এক কথা মনে রাখো, আমি এই বিয়ে করবো না, মানে করবো না। একটাবার যদি বিয়াটা বইয়া যাইতো তারপরে সব ঠিক হইয়া যাইত, বিয়া হয়ে গেলে সংসার না করে যাইব কই? মাশাআল্লাহ অনেক সুন্দর, তা তোমার নামটা যেন কি? পরি।
অনেক সুন্দর নাম। তা তুমি এরম করে কথা কইতেছো কে? দুই দিন পরে তো আমি তোমার স্বামী হমু। স্বামীর সাথে কেউ এরম করে কথা কয়? স্বামী কি স্বামী? হ্যাঁ, আপনার সাথে কি আমার বিয়ে হইছে? হয় নাই, তাতে কি, কয়দিন পরে তো হবই। হবো সেটা অনেক দূরের কথা, ঠিক আছে, এখনো কিন্তু হয় নাই, এর জন্য এমনি করে কথা করার কোনো মানে হয় না। এমন ঘটনা আছে যে সবকিছু ঠিকঠাক থাকার পরে বিয়ের দিন বিয়েটা ভেঙে যায়। তার মানে কি তুমি এই বিয়ে করতে রাজি না? না, রাজি না, আমার এই বিয়ে করার কোনো ইচ্ছা নাই। কিন্তু কেন? দেখেন, আমার খুব ইচ্ছা যে আমি পড়ালেখা করবো, অনেক বড় হমু, ডাক্তার হমু। আমার স্বপ্ন আমি পূরণ করতে চাই। প্লিজ আপনি আপনার পরিবারের কাছে যা বলেন যে আপনি এই বিয়ে করতে চান না, আপনি এই বিয়েতে অমর। এটা কোনো ব্যাপার হইলো? আমার কি টাকা পয়সা কম আছে নাকি? তুমি যখন দুই দিন পরে আমার বাড়ির বউ হয়ে আমার বাসায় যাবা, তখন আমি তোমার সব বহন করবো। বুঝতে পারছি, আপনি আমার পিঠ ছাড়বেন না। আপনি হোসেন গিয়া নাসর বান্দা, আমিও বইলা দিলাম, আমি এই বিয়ে কোনো দেরি করবো না। এই মেয়ানাতি রাজি না, আবার কথা কয় বুঝছেন কি, তেলের মধ্যে যেমন মাছ ছালে বড় করে না, এরম করে কথা কয়। হ্যাঁ দুরু, বয়স কম না, ছোটো বলা পান, সেটা তো ফসফস করবোই। বিয়ার পরে দেখবা বেলুন না গেলে একাই চুপসিয়া গেছে গা, কোনো বাচ্চা মেয়া কি পছন্দ হয়েছে। দুরু চাষে কি যে কন্যা, বুঝে রাজি বাচ্চা মেলা পছন্দ হয়েছে, চিন্তা করো না, গড়ক তারি গুলাতে না, গড়ক তারি গুলো জোড়া লাগাবার নিগে একশো তো একশো নজায় বাচ্চা যাই। আহ কিরে মা, দেখা করছোস? হ্যাঁ দেখাও করছি, আর কইও দিয়েছি যে আমি আপনারে বিয়ে করতে পারবো না। পরি, এই বিয়ে যদি তুই রাজি না হস তাহলে আমার মরা মুখ দেখবি। এখন তুই চিন্তা কর, তুই বিয়ে রাজি হবি না আমার মরা মুখ দেখবি। মা তুমি এটা কি কইলা? না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমার সাথে কখনোই থাকতে পারবো না, আমি তোমার হারাইতে চাই না। তুমি এটা কেন করলা? তুই যদি আমার মরা মুখ নাই দেখতে চাস তাহলে এই বিয়ে রাজি হয়ে যা। ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি, তুমি যদি আমার বিয়েতে সুখে থাকতে পারো তাহলে আমিও সুখী। আলহামদুলিল্লাহ, অবশেষে মায়ের রাজি করাইতে পারছি, তাহলে আর দেরি কিসের? অনেক কামকাজ বাকি রয়েছে, সব কামকাজ করতেই আমার একা। কি ব্যাপার ভাই, ফোন ধরে না কাজিয়া? ফোন করবো কি, ফোন তো বন্ধ। কি কান, ফোন বন্ধ কি ভাবো, কি করলাম যায়? এক কাম করি, ফোনটা কো আমার, আমি একটা কাজের ফোন দিই। হ্যাঁ তার আর দরকার নেই। ওরে বাবা, আসসালামু আলাইকুম স্যার, আপনি স্যারের বাবার দেবো, বোন স্যার, বোন স্যার। থাক, এখানে আমি বসতে আসিনি, কি হচ্ছে এখানে? না স্যার, ওই যে কি ভাইয়ের পোলা আর ভাবির মায়ার বিয়ে হইতেছে, আর কিছু না। পাত্র পাত্রী দেখে তো মনে হচ্ছে তাদের বিয়ের বয়সই হয়নি, তার মানে কি বাল্য বিবাহ? না স্যার, বিয়া তো বিয়াই, বিয়ের মধ্যে আর বাল্য আছে নাকি? বাল্য টাল্য কিছু না, বিয়ে হইতেছে আর কি, আর কিছু না স্যার। থামেন। আচ্ছা মামনি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস সিক্সে পড়ি। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস সেভেনে পড়ি। আচ্ছা, আপনি নাকি জানেন না, 21 বছর আগে কোনো ছেলে আর 18 বছর আগে কোনো মেয়ের যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেটা বাল্য বিবাহ হিসাবে গণনা করা হয়? স্যার ওইটা তো বইয়ের পাতায় লেখা। এই যে আমি যখন ছোটো আছিলাম স্যার, কবে বিয়ে করছে আমি জানি না, হাফ প্যান্ট পরে শ্বশুর বাড়ি গেছি। এই যে বাইরে দেখতেছেন, ভাইও ছোটোবেলায় বিয়ে করছে, বউটা মরে গেছে গা, এখন একাই থাকে। এই যে ভাবি আছে, ভাবির কথা নাই কইলাম, তাহলে বুঝেন ওগুলো শুধু বইয়ের পাতায় লেখা থাকে। আর ভাই জেনে রাজি, ভাবি জেনে রাজি, পুলহাম হইয়া রাজি, কি একা একা কাজই বুঝে নিত স্যার। আপনি থামেন, কে একা একা কাঁদি? আচ্ছা এইটুকু একটা মেয়ে, একে যে আপনারা বিয়ে দিচ্ছেন, দুই দিন পর যে সে অন্তঃসত্ত্বা হবে, তাহলে সেই বাচ্চার দায়িত্ব কে নেবে? আর ও তো নিজে একজন বাচ্চা, আপনারা কি জানেন না 18 বছর আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ? স্যার আমি এর আগেও ওনাদেরকে অনেক বুঝাইছি কিন্তু কোনো কাজই হয় নাই। আমার
আমার ইচ্ছা যে আমি পড়াশোনা করে অনেক বড় একটা ডাক্তার হব। আর তারা আমার স্বপ্নটা ভাঙিয়ে চুইরে শেষ করে দিতেছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমারটা দেখতাছি। আর এরা আইন অমান্য করছে, এদের ব্যবস্থা আইন করবে। মুখ চলুন। হয়েছে না? ঠিকই হয়েছে, অনেক খুশি হয়েছি। ওই যে পাত্র ধরে নিয়ে গেল। মানে আসলে আমি বুঝতে পারি নাই, বাল্য বিবাহ দেওয়া ঠিক না এটা আমি এইভাবে ভাইবা দিই নাই। তবে আমি তোরে কথা দিতেছি, তোরে আর কোনো বিয়ার সম্বন্ধ আইলে আমি তোরে জানাবো না, বিয়ায় কোনো রাজিও না। তোর যে পর্যন্ত মন চায় তুই লেখাপড়া করবি, ডাক্তার হবি। তোর সম্মতি নিয়েই আমি বিয়ের কথা বলবো। চল ঘরে চল। ঠিক আছে।